এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি, তো চলুন জেনে নিই আজকের কি সেই আপডেট। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে কলেজের ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়েছে। আর কলেজে এডমিশনের জন্য যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো মেরিট লিস্টের জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো ইতিমধ্যে বিভিন্ন কলেজের বিভিন্ন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন সে অন স্ক্রিনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10/8/2012 তারিখ থেকে কিন্তু যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তো আপনারা যে যে কলেজে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, সেই কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আপনারা ভিজিট করুন। ভিজিট করার পর যে অনলাইন পোর্টাল, সেই অনলাইন পোর্টালে আপনারা চলে আসুন। চলে আসার পর যেখানে আপনাদের স্টুডেন্ট পোর্টাল, সেই স্টুডেন্ট পোর্টালে আপনারা চলে আসবেন। তো সেখানে কিন্তু আপনারা যে মেরিট লিস্টের যে লিঙ্ক, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে মেরিট লিস্টের নেম, সেই নেম কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ফাইনালি কিন্তু 10 তারিখ থেকে এই লিস্ট কিন্তু পাবলিশ করে দেবে। তো এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার ছিল। আশা করি আপনাদের পরবর্তীতে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল ই ডিজিটাল পয়েন্ট, অবশ্যই আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ। তো ই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন ভিজিট করছেন, তো চ্যানেলটি অবশ্যই আপনারা যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।